এই মায়াপুরে কতজন আগে আসেননি পূর্বে ইতিমধ্যে আসেননি একদিনও দেখি কারা আসেননি মায়াপুরে খুব অল্প কয়েকজন মাত্র তিন চারজন তো মানে নদীয়াবাসী হিসাবে আপনাদের অবশ্যই নবদ্বীপ ধামের এই আত্মনিবেদনাক্ষ পিঠ অভিন্ন গোকুল ধাম এবং অন্তদ্বীপ মায়াপুর মহাপ্রভুর আবির্ভাব স্থানের ইস্কনের এই প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রদেব মন্দির না আসলে তারা দুর্ভাগা এখানে বাস করে যদি না আসে তো আপনারা এসেছেন এ তিন চার পাঁচজন আসেননি তারা ভাগ্যবান হয়েছেন আর সারা বিশ্বে মানুষ এই নবদ্বীপ ধামে আসছে ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল কৃষ্ণকৃপা শ্রীমূর্তি অভয়চরণারবিন্দ ভক্তিবাদান স্বামী প্রভুপাদ তার গুরুদেবের নির্দেশে এবং মহাপ্রভুর ভবিষ্যৎ বাণী পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মর নাম এটি বাস্তবে বাস্তবায়িত হয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ তার গুরু কৃপায় এটি সফল করেছেন আপনারা শুনছিলেন পূজাপাদ মহারাজ ইস্কনের দীক্ষাগুরু রিজিনাল ডাইরেক্টর শ্রী শ্রীমদ গৌরাঙ্গ প্রেম স্বাই মহারাজের শ্রীমুখে যে কীভাবে এই ভগবানের নাম শ্রদ্ধা মূল্য দিয়ে আমাদের ক্রয় করতে হবে শ্রদ্ধা মানে কি শুনলেন কে বলতে পারে শ্রদ্ধা মানে কি কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় এতে দৃঢ় বিশ্বাস অনেক কিছুতে বিশ্বাস থাকতে পারে কিন্তু কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম সিদ্ধি লাভ করবে যত রকমের কর্তব্যকর্ম আছে সব কর্ম সিদ্ধি লাভ হবে সফল হবে কেবল কৃষ্ণ সেবার মাধ্যমে তো কৃষ্ণ সেবার সূচনা হয় ভগবানের নামের মাধ্যমে কীভাবে কৃষ্ণ সেবা শুরু হবে কীভাবে শুরু হবে ভগবান শ্রীকৃষ্ণের নামের মাধ্যমে সেই নামটা কী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামের মাধ্যমে শুরু হয় তো সেজন্য নাম হট্ট সংঘ মহারাজ বলেন পাঁচ জন, পাঁচ থেকে দশজন কম পেকে পাঁচ ঊর্ধ্বে জন। এটি মহারাজ নিজের কথা বলেননি এটি চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন সমস্ত ভক্তদের বিশেষ করে নদীয়াবাসীকে মহাপ্রভু আদেশ করেছেন এবং ভারতবাসীকে আদেশ করেছেন নিজের জন্মকে সার্থক কর পর উপকার নদিয়াবাসী হিসাবে মহাপ্রভু ডেকেছেন সবাইকে এবং একত্রিত করে বলেছেন দশ পাঁচ মিলে নিজ নিজ দ্বারে বস আর হাততালি দিয়ে কীর্তন কর সবে হাতে তালি দিয়ে কি কীর্তন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা হাতালি দিয়ে কীর্তন করতে বলেছেন মানে ভগবানের নাম করতে কোনো কিছুর অপেক্ষা যেন না থাকে কেন কেউ যেন অজুহাত না দেয় কি অজুহাত মহারাজ আমাদের তো করতাল মৃদঙ্গ নেই কি করে কীর্তন করব এই অজুহাত এসে যায় না কিন্তু সেজন্য মহাপ্রভু বললেন হাতে তালি দিয়া বলে আমাদের তো মঠ মন্দির বড় জায়গা নেই নিজ বারণ্ডা দুয়ারে মানে বারণ্ডাতে বস ছোটখাটো বারণ্ডা হলে বেশি জায়গা নেই পাঁচ দশজন মিলে বসতে মানে কেউ আমরা বাহানা দিব না অজুহাত দিব না যে আমি সাধু সঙ্গ করব না বলে মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত তনু রাধারাণীর ভাব অঙ্গকান্তি নিয়ে কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছেন কিভাবে বাস্তব রূপে শরণাগতি হতে হবে শরণাগত হতে হবে কৃষ্ণের চরণে কেন আমরা জানি ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ যে সব ধর্ম ত্যাগ করে আমার শরণাগত হয়ে যাও ভগবান এটা বলে গেছেন দ্বাপর যুগে বলেছেন কিন্তু তিনি গোলকবৃন্দাবনে গিয়ে দেখছেন কেউ আচরণ করছে না সেজন্য ভগবান ভাবলেন আবার আমাকে যেতে হবে কেন না যে শরণাগতি কি করে করতে হয় আমি শিখাইনি কেবল বলেছি সব ত্যাগ করে আমার শরণাগত হ তাই ভগবান নিজে ভক্ত হয়ে গেলেন নিজে শরণাগত কি করে হতে হয় শিখাবার জন্য তাই জন্য তিনি এসে ভগবানের নাম উচ্চারণ করলেন কৃষ্ণ নিজেই কৃষ্ণ বর্ণম কৃষ্ণের কথা বর্ণনা করছেন কৃষ্ণ নিজে কৃষ্ণের নাম বর্ণনা করছেন সে কৃষ্ণ নামটি কি বর্ণনা করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অকৃষ্ণ বর্ণরূপে তার গায়ের রং কৃষ্ণ তিনি গলিযুগে আসলেন অকৃষ্ণ বর্ণ রূপে রাধারাণীর অঙ্গকান্তি নিয়েছেন তার ভাব নিয়েছেন আর কৃষ্ণ ইতি কৃষ্ণ বর্ণম তার মানে কৃষ্ণকে যিনি দান করছেন বর্ণনা করছেন বলছেন সবাইকে কি বলছেন বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে সবাই বল তার মানে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার প্রকৃষ্ট উপায় ভগবান নিজে দেখাচ্ছেন উনি নিজে সবাইয়ের কাছে গিয়ে হরে কৃষ্ণ বলছেন হরিনাম দিয়া হৃদয় সুধিল ল যাচি গিয়া ঘরে 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 যাচ্ছেন আর হরে কৃষ্ণ মন্ত্র বলছেন কীভাবে আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করবো তো এই ভগবানের নামের মাধ্যমে ভগবান এসেছেন কলিযুগে ভগবানের নাম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই তাই ভগবান নিজে তার নাম করে তার শরণাগতি শিখালেন এবং তার চরণে আত্মনিবেদন করতে বললেন যার ফলে আমরা সব পাপ থেকে যাব আর মুক্ত হয়ে যখন আমরা নিরপরাধে এই ভগবানের নাম করব তখন কৃষ্ণ প্রেম পাওয়া যাবে নিদায় গৌর প্রেমানন্দে তো তো সেজন্য মানুষ কলিযুগে তারা অসৎ কথা বলতে ভালোবাসে কথা বলতে সবাই ভালোবাসে হ্যাঁ কি না কিন্তু কি কথা বলতে হয় জানে না কেবল কথা বলে আজে বাজে কথা বলে যে কথায় কৃষ্ণ নেই সেই কথাকে বলা হয় কি কথা বলা হয় আন কথা আন কথা বলা হয় বা সেটাকে বলা হয় বাচ বেগম বাচ বেগম মানে তার কথার বলার যে বেগ সংযত নেই তো মানে কৃষ্ণকথা ব্যতিরেকিয়ে যে কথা সে কথাকে বলা হয় আন কথা বা প্রজল্প বা গ্রাম্য কথা গ্রাম্য কথা তিন প্রকার আছে যেখানে কেবল নিজের সুখের জন্য ধর্ম আচরণ হবে নিজের সুখের জন্য সেটা গ্রাম্য কথা যেমন দেবদেবী পূজা করতে গিয়ে দেবতাদের কাছে আমার টাকা দাও সুন্দর স্ত্রী দাও ধন সম্পদ দাও ওটাকে গ্রাম্য কথার মধ্যে বলা হয় এই ধর্ম গ্রাম্য কথায় চলে যাবে দেবদেবীর কাছে গিয়ে যদি আমরা বলি আমাকে হে মাত কৃষ্ণ ভক্তি দাও সেটা গ্রাম্য কথা হবে না বুঝা গেল তাহলে দেবদেবীর কাছে প্রার্থনা করা যাবে দেবদেবী পূজা করা যাবে কীরকমভাবে না গ্রাম্য কথা বন্ধ করে যে গ্রাম্য কথায় নিজের ইন্দ্রিয় সুখ আছে সেটা ধর্ম না সেটা লোক দেখানো প্রতারণার ধর্ম সমাজে আজকাল যে ধর্ম নামে দুর্গাপূজা কালী পূজা নিষেধ নেই শিব পূজা নিষেধ নেই অনেকে বলে ইস্কন ভক্তরা নিষেধ করেন না দেবদেবীরা ভগবানের প্রতিনিধিত্ব করেন আমরা দেবতাদের সম্মান করি তাদের কাছে কিভাবে সম্মান করি না আপনি ভগবানের প্রতিনিধিত্ব করছেন দয়া করে আমার শুদ্ধ কৃষ্ণ ভক্তি দান করুন এটি বলতে বলা হয়েছে কিন্তু যদি কৃষ্ণ ভক্তি ব্যতিরে কে কেউ ধনং জনং নিজের ইন্দ্রিয় সুখের জন্য চায় সেখানে কৃষ্ণ বললেন ও অল্প বুদ্ধি অনেক মূর্খ বুঝতে পারে না এই কথার তাৎপর্য তারা বলে ইস্কন ভক্তরা দেবদেবী পূজাকে মূর্খ বলে না ইস্কন ভক্তরা দেবদেবী পূজাকে মূর্খ বলে না ভগবান বলেন যারা ধনং জনং সুন্দর স্ত্রী দেবতাদের কাছে কামনা করে কামৈ স্তই স্তী হৃতজ্ঞানা প্রপদন্তে অন্ন দেবতা দেবতাদের কাছে গিয়ে কামনা বাসনা চরিতার্থ করতে দেবতাদের কাছে ধারণা দেয় পূজা করে সেই সব ব্যক্তিদেরকে অল্প বুদ্ধি কৃষ্ণ বলছেন ইস্কনের ভক্ত বলে না ইস্কনের ভক্তরা কৃষ্ণের কথাটাকে পুনরাবৃত্তিকরণ করে এই জন্য অনেক মূর্খ তারা নিজেদেরকে শ্রেষ্ঠ জ্ঞানী বলে প্রচার করে তারা বুঝতে পারে না এই তত্ত্ব গীতায় কৃষ্ণ কি বলেছেন শুধু একটা কথা নিয়েই বুঝতে পারে না সেজন্য সাধু সঙ্গে শ্রবণ কীর্তনের মাধ্যমে বোঝা যাবে এই জন্যই প্রজল্প আন কথা রঘুনাথ দাস গোস্বামী আপনারা শুনেছেন নাম রঘুনাথ দাস গোস্বামীর নাম শুনেছেন কতজন শুনেছেন তুলুন ষড় গোস্বামীর অন্যতম কয়েকদিন আগে দণ্ড মহোৎসব গেল চিড়াদধি পানিহাটি দণ্ড মহোৎসব শ্রীমান নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিলেন শাস্তি দণ্ড মানে শাস্তি যে নিত্যানন্দের কৃপা ব্যতিরে মহাপ্রভুকে পাওয়া যায় না এই রঘুনাথ বারবার পালা ছিল বাড়িঘর ত্যাগ করে নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ না নিয়ে এই যে নামহট্ট প্রচার হচ্ছে নিত্যানন্দের আশীর্বাদ বিতরণ করা হচ্ছে যে নাম হট্ট প্রচারের মাধ্যমে নেতায়ের কৃপা পাওয়া যাবে আর যেখানে মহাপ্রভু পতি সেবা করা যাবে আর প্রাণ ফিরে পাওয়া যাবে যুগল রাধাকৃষ্ণের খোল যুগল রাধাকৃষ্ণের সেবা করতে প্রাণ পাওয়া যাবে এটা গান গায় না আমাদের নিত্য নটরাজ প্রভু গায়ে বেশি ভাবে ধনমর নিত্যানন্দ পতিমর গৌরচন্দ্র প্রাণ মর প্রাণমর লকিশোর প্রাণ মর গায় না নিতায় নটরাজ গায় একটু সুন্দর স্বর ওর গলার স্বরগুলা খুব সুন্দর সবাই পছন্দ করে ধনমর নিত্যানন্দ নাম হটের মূল মহাজন হচ্ছেন কে নিতায় সে নিতায় কে জানেন বলরাম বলরাম হচ্ছেন নিতায় বলরাম হইল নিতায় তিনি আদি গুরু ভক্তির বল দিতে এসেছেন মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ হ্যাঁ তো সেই কৃষ্ণ গৌরাঙ্গ রূপে সে নিতানন্দকে বলেন সব জায়গায় যাও হরিদাস ঠাকুর মহারাজ বলছিলেন যিনি ব্রহ্মা এই কলিযুগে নামাচার্য রূপে এসেছেন অভিমান শূন্য হয়ে নেতাই অভিমান শূন্য আর ব্রহ্মা হরিদাস তারও অভিমান শূন্য অভিমান ছিল ব্রহ্ম লোকে যখন কৃষ্ণ বাল্যলীলা করছিলেন ব্রহ্ম পদে অভিমান ছিল কিন্তু ভগবানকে পরীক্ষা করতে গিয়ে ফাপড়ে পড়ে গিয়ে বুঝতে পারলেন যে আমি কত বড় ভুল করেছি তাই জবন গৃহে জন্ম হলেন রূপে অভিমানকে শূন্য করার জন্য নিচু জাতিতে জন্ম হলেন অভিমান শূন্য হয়ে গৌরাঙ্গের ভজন করবেন কৃষ্ণনাম বিতরণ করবেন কেন কৃষ্ণনাম বিতরণ করতে গেলে অভিমান শূন্য হতে হবে অভিমান থাকলে হবে না একটি অভিমান থাকবে অভিমান মানে অহংকার সেই অহংকারটা কি কে বলতে পারে কৃষ্ণের দাস কি হবেন কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই সব দুঃখ চলে যাবে অভিমান থাকলে দুঃখ যাবে না অভিমান থাকলে দুঃখ যাবে যদি আপনি নিজেকে শ্রেষ্ঠ বলে প্রচার করবেন লোকের সামনে আমি শ্রেষ্ঠ আমার কথা শুনতে হবে কেউ মানবে সেখানে আপনার না মানলে আপনার দুঃখ তো অটোমেটিক চলে আসবে তাই না সেই জন্য অভিমান শূন্য হতে হবে সেই জন্য নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশে প্রচার করলেন মার খেয়েছে জায়গায় মাধায় মাথা ফেটে দিয়েছে তাই বলছে তুমি মেরেছ বেশ করেছ আমার কোনো তাতে ক্ষতি নেই এইরকম দয়াল নেতায় যে মহাপ্রভু নির্দেশে বাড়ি বাড়ি গিয়েছেন প্রচার করতে মাড় খেয়েও তিনি বলছেন মেরো মেরেছ মেরেছ কিছু যায় আসে না তাতে ক্ষতিও নেই কিন্তু আর একবার হরিনাম কর এটাই প্রভুর আদেশ আমি প্রভুর আদেশ জ্ঞাপন করতে পালন করতে বেরিয়েছি তার মানে ভগবানের আদেশ পালন করতে গিয়ে বাধা আসবে একটা বাধা নয় শত শত বাধা শত শত গঞ্জনা শত শত লাঞ্ছনা শত শত বিপদ আসবে আপনারা যখন প্রথমে শুরু করতে যাচ্ছেন স্ত্রী থেকে স্বামী থেকে ছেলে মেয়ে থেকে রাজনৈতিক দল থেকে প্রতিবেশী থেকে বাধা এসছে কিনা হরিনাম করতে গিয়ে প্রচার করতে গিয়ে এই প্রচার করা যাবে না আমরা যখন প্রথমে প্রথমে কৃষ্ণনগরে যেতাম আমাদের শিখা ধরে টানত কাপড় খুলে দিত বলতো রেড বানর সাহেবদের চামচা কত কিছু বলতো আমরা যখন প্রথম প্রথম যেতাম আমি তো এই কৃষ্ণনগর শক্তিনগর ছিল ডেঞ্জারাস প্লেস সব থেকে যখন যেতাম যখন খারাপ কথা বলতো তখন তো হেঁটে হেঁটে যেতাম গাড়ি ছিল না আমাদের গুরুদেব ছিল জয়প্রতা স্বামী গুরু মহারাজ কৃষ্ণনগর এলাকায় প্রচুর বহুবার গেছেন আপনার নাম শুনবেন শক্তিনগরে ধীরেন্দ্র কুণ্ডু আগেকার নাম নাম করার লোক গুরুমার তার বাড়িতেও যেতেন সেই ধীরেন্দ্র কুণ্ডু গুরু নিজের ছেলের মতো দেখতেন বলছেন একদিন জয় তোমার বৌদি আমার বাড়ি যেতে বলেছে মানে গুরুমাজকে এরকম বলছে একটা শক্তিনগর অনুষ্ঠান হচ্ছে সেখানে আমরা নন্দকৃষ্ণ প্রভু বাড়িতে গিয়েছি আর ওই ধীরেন্দ্র কুণ্ডু এসছে বয়স হয়ে গেছে তখন তখন সরাসরি বলছে জয় তোমার বৌদি বাড়ি যেতে বলেছে যাবি এরকম বলেছে যাবি তো ইস্কনের গুরু জয়প্রদা স্বামী মহারাজ সারা বিশ্বের আর তার সাথে কিভাবে আদান প্রদান কেন না বাৎসল্য ভাব গুরুমারা তাদেরকে এরকম সম্মান করতেন শ্রী জয়প্রদা স্বামী গুরু মহারাজ এই সব এলাকায় তিনি ঘুরতেন তিনি সবজি চাষ করে বিক্রি করতে যেতেন কৃষ্ণনগরে সাইক্লিং করে বিক্রি করতে যেতেন চাষ করে নিজে হাল করে তাই এই ইস্কন আজকে এত বড় হয়েছে তাহলে দেখুন সেই সব লোকেরা তারা গুরু মহারাজকে ইন্ডিয়ান সিটিজনশিপ করে দিয়েছে ভারতীয় নাগরিকত্ব তিনি তা আমেরিকায় আবির্ভূত হয়েছেন উনিশ বছর বয়সে এসে এখানে প্রভুপাদের কৃপায় শুদ্ধ ভক্তি করেছেন কিন্তু চাষবাস করে এই ইস্কনকে এত বড় করে তুলেছেন মায়াপুরকে এত বড় করে তুলেছেন তো জয়প্রদার স্বামী গুরু মহারাজ এরকম ওই সব কৃষ্ণনগর নবদ্বীপ শান্তিপুর বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে প্রচারে যেতেন সাইকেলিং করে যেতেন তা আমরাও সেটা প্রথমে সেই ইস্কনে হেঁটে হেঁটে করতাম সাইকেলিং করে করতাম তখন গাড়ি ছিল না তো লোকেরা কত আমাদেরকে নিন্দা করতো গালি দিত এখন তো নগরে ইস্কন ভক্ত কেন তিলক দেখলেই লোক কি বলে কি বলে হরে কৃষ্ণ প্রভু কোথায় যাবেন হ্যাঁ কি না আপনারাও সে সম্মান পাচ্ছেন কি না এটা প্রভুপাদের কৃপা ছিল জয়প্রতা স্বামী গুরু মহারাজের কৃপা নাম হট প্রচারের কৃপা এখন নিতায় নটরাজ প্রভু যাচ্ছে আর নতুন নতুন লোককে নামে উদ্বুদ্ধ করার জন্য আগে এইসব বাধা ছিল এখন নেই আমরা একবার গিয়েছি এইটি ফাইভের কথা বলছি পঞ্চাশি সালে এখানে পঞ্চাশি সালে অনেকের হয়তো জন্মই হয়নি অনেকের আছে তো পঞ্চাশি সালে কৃষ্ণনগরে গেছি আমাদের ভক্তির রাঘব স্বামী মহারাজ আগের রাঘব পণ্ডিত ছিলেন উনি রিজনাল ডাইরেক্টর নাম ছিলেন তো তখন যেই কৃষ্ণনগর টাউন হলের সামনে নেমেছি ওই মহারাজের শিক্ষাদের এরকম টানছে হ্যাঁ বানর সাহেব এরকম সব ধরে টানছে আর মহারাজা হেসে হেসে বলছেন হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ বল দেখুন ভক্ত আমি দেখলাম যে উনি কোনো অপমান বোধ করছেন না হাসতে হাসতে বলছেন হরে কৃষ্ণ বল এই নিত্যানন্দ প্রভুর কৃপা উনি নাম হট্ট প্রচার করেছেন সেই জন্য এই দয়া জীবের প্রতি করুণা সে খারাপ করছে তার প্রতি করুণা হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ বল তো এইসব শিক্ষা নিত্যানন্দ প্রভু দিয়ে গেছেন অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায় নগরে নগরে কে বেড়াতে পারবে যার মধ্যে কোনো অহংকার নেই চার প্রকার অহংকার আছে কে জানে চার প্রকার অহংকার একটা বলুন কেউ চার প্রকার অহংকার অভিমান কে বলতে পারে মাতা দেবী ভাগবতে প্রথম স্কন্দে অষ্টম অধ্যায়ে তিনি বলেছেন যার এই চার প্রকার অহংকার থাকবে সে কৃষ্ণ কৃপা কোনো পাবে না আপনারা কৃষ্ণ কৃপা পেতে চান কয়জন পেতে চান সবাই নিদায় গৌর প্রেমানন্দে তাহলে আমাদের অভিমান থাকলে হবে না সেই চার প্রকার অভিমান শুনে রাখুন প্রথম অভিমান আছে কি জন্ম ঐশ্বর্য জন্ম মানে উচ্চকূলে জন্ম হয়েছি আমি খুব ব্রাহ্মণ শ্রেষ্ঠ ব্যক্তি এ অভিমান থাকে না ঐশ্বর্য মানে আমি টাকা পয়সার অধিকারী জন্ম ঐশ্বর্য শ্রুত আমি খুব পণ্ডিত শ্রী মানে সৌন্দর্য এই চার প্রকার অহংকার প্রত্যেক ভাবে আমি খুব দেখতে সুন্দর অহংকার করে কিন্তু বুঝা হচ্ছে যে কোনো মুহূর্তে রোগ হয়ে যাবে সৌন্দর্য চলে যাবে হ্যাঁ কি না টাকা পয়সা আজ আছে কালকে চলে যাবে হ্যাঁ কি না টাকা পয়সা ভিখারি হয়ে যাবেন ধনী থেকে ভিখারি হয়ে যাবেন বিদ্যা অনেক অহংকার করে দেখা গেল পাগল হয়ে গেছে আর কিছু বলতে পারে না হ্যাঁ কি না তো ব্রাহ্মণ জন্ম হয়েছে দেখা মুচির মুচির মতো মতো খাচ্ছে আজে বাজে চিকেন হাউস করেছে চেটার্জি চিকেন হাউস আমি গিয়েছি চাকদা ওখানে চেটার্জি চিকেন হাউস তুমি কি ব্রাহ্মণ হলো তো এদিকে বলছে আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ চেটার্জি এই অভিমান চারটা কৃষ্ণ ভক্তি থেকে সরিয়ে দিবে কুন্তিমাতা তিনি ভাগবতে বলছেন জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীভি এ ধমান এই অভিমান তোমাকে কৃষ্ণ থেকে দূরে নিয়ে যাবে এই জন্য নিত্যানন্দ প্রভু তিনি অভিমান শূন্য হয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গেলেন আমাদের এই অভিমান করলে হবে না সেই জন্য আপনারা যখন ভক্তি জীবন করছেন অন্যকে সেটা শিখাবেন যে আপনিও হরিনাম করুন আপনিও প্রসাদ সেবা করুন ক্রমে ক্রমে হঠাৎ করে কেউ পারবে না সেই জন্য প্রভুপা চারটি জিনিস শিখিয়ে দিয়ে গেছেন এ বি জানেন অ্যাসোসিয়েশন মানে ভক্ত সংঘ সংঘে সপ্তাহে একদিন বসতে হবে অ্যাসোসিয়েশন মানে ভক্ত জন্য আর সেখানে প্রতি সপ্তাহে তো একদিন গেলেন আর দৈনিক কোথায় বসবেন দৈনিক নিজের বাড়িতে সেখানেও সাধু সঙ্গ করবেন কাদের নিয়ে তুলসীর সামনে ছেলে মেয়ে বৌমাদেরকে নিয়ে এই সাধু করবেন তাই জন্য সাধুসঙ্গ দৈনিক এ অ্যাসোসিয়েশন প্রয়োজন কেন ভক্ত সঙ্গে হরিনাম এই মাত্র চায় সংসার যিনি তার কোনো বস্তু নাই সংসারকে অতিক্রম করতে গেলে ভক্ত সঙ্গে করতে হবে এই জন্য তুলসীকে রাখবেন সামনে সর্বদা এখানে তুলসী আছে তারপরে বি বুকস রিডিং তার মানে ওখানে গ্রন্থ পড়বেন গীতা ভাগবত প্রতিদিন একটু পাঁচ মিনিট হলেও মেয়েকে দিয়ে বলেন তুই পড় ছেলেকে দিয়ে পড়াবেন বৌমাকে দিয়ে পড়াবেন নিজে পড়বেন প্রতিদিন একটু গ্রন্থ অধ্যয়ন করবেন কেন কেন গ্রন্থ অধ্যয়ন করবেন না এই গ্রন্থ হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়েল বুক অনুসরণিকা যেমন এই মাইকটার অনুসরণিকা আছে ম্যানুয়েল বুক যেমন আপনার মোবাইলের একটা নোটবুক দেয় না অনুসরণিকা টিভির অনুসরণিকা প্রত্যেক যন্ত্রের একটা করে অনুসরণিকা আছে ঠিক সেরকম মনুষ্য দেহরূপক যন্ত্রের অনুসরণিকা হচ্ছে কি গীতা ভাগবত সেখানে কর্তব্য অকর্তব্য লেখা আছে যেমন আপনি মোবাইলটা পাল্টা টিপবেন অনুসরণিকা পালবেন করবেন না গাড়িটা লেখা আছে পেট্রোল গাড়ি আপনি কিরোসিন দিবেন ডিজেল দিবেন চলবে ঠিক সেরকম এই দেহরূপক যন্ত্রের অনুসরণিকা গীতা ভাগবতের অনুশীলন এই জন্য সঙ্গে প্রতি সপ্তাহে বসা সাধু সঙ্গের জন্য সেখানে কী করবেন গ্রন্থ অধ্যয়ন এই জন্য প্রতি সপ্তাহে কিছু কিছু শোনা আপনাদের কর্তব্য লেখা বলা হয়েছে অনুশীলন করে নিয়ে আসবেন আবিষ্কার তারপরে উপলব্ধি প্রয়োগ এই যে গ্রন্থের মধ্যে দেওয়া আছে পড়ে পড়ে টপিক ওয়াইজ এগুলি সব লিখে নিয়ে আসবেন তার মানে আপনি নিজে শিখছেন কি করে আমি জীবন জীবনযাপন করব আমার মনুষ্য জীবনে কর্তব্য অকর্তব্য সেখান থেকে নিচ্ছেন গ্রন্থ অধ্যয়ন করছেন প্রত্যেকে কিছু কিছু বলছেন তার মানে এই শিক্ষা লাভ করছেন এই জন্য অনুসরণিকার মাধ্যমে মনুষ্য জীবনকে সার্থক করতে হবে এ বি সি সেন্টিং দি হুলিনেম অফ লর্ড ভগবানের নাম জপ কলি যুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা জপ করা নামটো মহামিলনে একমালা জপ হয় আপনারা সপ্তাহে একদিন যে বসেন জপ করেন একমালা জপ হয় বাড়িতে প্রতিদিন করেন খুব সুন্দর ছেলে মেয়েদের বৌমাদেরকে নিয়ে করবেন এ হচ্ছে পন্থা আমি কিছু আভাস দিচ্ছি হ্যাঁ তো এরকমভাবে আমরা অসৎসঙ্গ ত্যাগ করব আর আন কথা থেকে মুক্ত হব যেটা আমি বলতে যাচ্ছিলাম আন কথা হ্যাঁ যেখানে নামটা সঙ্গ করার উদ্দেশ্যটা কি না আমরা কথা বলতে ভালোবাসি সঙ্গ করার উদ্দেশ্য কি না যেখানে কৃষ্ণ কথা বলা হবে যেখানে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন হবে যেখানে বুদ্ধি দিয়ে আমি স্মরণ করব কৃষ্ণ নাম যার ফলে আমার মৃত্যুকালে আমি কৃষ্ণকে স্মরণ করে ভগবদ্ধামে যেতে পারব সেই কথা গীতায় কৃষ্ণ বললেন অন্তকালে চমামে স্মরণ মুক্তা কলে বল য প্রয়াতি সমদ্ভাবম জাতি না সংস নিঃসন্দেহে তুমি আমার কাছে ফিরে আসবে যদি আমাকে স্মরণ করে দেহত্যাগ করতে পারো তো এই পন্থা দেওয়া হলো নামট সঙ্গে যোগদান করতে যাতে অসৎ কথা আন কথা আমরা না বলি নিজের বাড়িতে আন কথা হয়ে যায় সমাজ আন কথা হচ্ছে কিন্তু নামহট্ট সঙ্গে গিয়ে বাড়িতে সাধুসঙ্গ করে অভ্যাস করব কথা বলার প্রয়াস করব যেটার কৃষ্ণ নেই সেই কথাগুলা বলবো বলব না রাজনৈতিক কথা মানে অসৎ কথা হ্যাঁ কি না সেখানে কৃষ্ণ নেই যদি কোনো রাজনৈতিক নেতা কৃষ্ণের কথা বলে যে ভগবান হচ্ছেন আশ্রয় ভগবান হচ্ছেন ভুক্তা, ভগবান থেকে সব এসছে সে কথা রাজনীতি কথা নয় সেটা আন কথা নয় সেখানে কৃষ্ণ কথা যার দ্বারা মানুষের সমাজের মঙ্গল হবে সেই কথা বর্তমান কেউ বলে না তারা বলে কি করে নিজের গাদিটা থাকবে পদবিটা থাকবে সেই কথা বলে ভোট নেয় মিথ্যা কথা বলে ভোট নেয় এবং ইন্দ্রসুখের জন্য ভোট নেয় সেটা মানুষ জানে না তো সেই কথাতে যোগদান করবেন না সে কথা শুনতে যাবেন না ওই কথাগুলি হচ্ছে কাক কাকির কথা বানর বানরদের কথা ওই রাজসভায় সেজন্য নাম সঙ্গে কি কথা হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে এই জন্য রঘুনা দাস গোস্বামী যা কথা বলছিলাম উনি কুটিভর্তী ঘরের ছেলে কিন্তু মহাপ্রভুর কথা শুনতেন সাধুসঙ্গ করতেন যার ফলে নিজে কৃষ্ণ কথা বলা কৃষ্ণ কথা শোনার প্রতি প্রয়াস হয়েছিল আগ্রহ হয়েছিল তো সেই রঘুনা দাস গোস্বামী পরবর্তীকালে ষড় অন্যতম মহাপ্রভু কৃপা পাত্র তিনি বললেন আন কথা সম্বন্ধে কি বললেন কথা বেশ্যা বিশ্রী মতি সর্বস্ব হরণী উনি মনশিক্ষা লেখলেন মনকে সংশোধন করতে সেখানে উনি লিখলেন কথা বেশ্যা কথাকে কার সঙ্গে তুলনা করছেন বেশ্যার সঙ্গে কেন বেশ্যার কথা বললেন এই কথাটা তো শুনতে ভালো লাগে না তো মানে অসৎ কথা যারা বলছে তাহলে তাহলে বেশ কথা বলছে হ্যাঁ কেন না এই অসৎ কথার দ্বারা কি হয় মতি মতি মানে বুদ্ধি বুদ্ধি সর্বস্ব চলে যায় গীতায় কৃষ্ণ কি বললেন দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণ কি বলেছেন বুদ্ধি নাশ বিনশ্যতি তার মানে যার বুদ্ধি শেষ তার সব বিনাশ আপনারা দেখবেন পাগলরা রাস্তায় ঘুরে হাসছে আখের ছিবড়া রস নেই ওটা নিয়ে চিবিয়ে আনন্দ করছে ও পাগল বলবে না তাই বুদ্ধি নেই বলে ওটা করছে ঠিক রকম যে ব্যক্তি এই অসৎ সঙ্গ করবে কথা বলবে কৃষ্ণ কথা ছাড়া অন কথা করবে সেই কথাটা অসৎ কথা বলা হল সেটা যারা ধর্ম করতে গিয়ে এই নিজের ইন্দ্রিয় সুখের প্রার্থনা করবে সেই কথাটাও কথার সঙ্গে তুলনা করা হয়েছে হ্যাঁ যেটি ভাগবতে বলা হয়েছে হ্যাঁ ত্রৈবর্গীকা হ্যাঁ ত্রৈবর্গিকা গ্রাম্য কথা হ্যাঁ গ্রাম্য কথা চার তিন প্রকার সেটা ধর্ম অর্থ ধর্ম অর্থ কাম মুখ্য হ্যাঁ সেখানে ধর্ম যারা করছে আর কাম চরিতার্থ করার জন্য ধর্ম করছে ধর্ম অর্থ কাম মুখ্য এসবগুলি হচ্ছে কি এই চতুর্বর্গ হচ্ছে আমাদের আন কথা এইগুলির জন্য যারা ইন্দ্রিয় সুখ করছে সেগুলি আন কথা সেজন আমাদের খুব সাবধান থাকতে হবে সেই জন্য রঘুনাথ দাস গোসাই বললেন যে বেশ্যা বেশ্যা কেন বলা হলো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বেশ্যা কি করে তার শারীরিক অঙ্গভঙ্গি দেখিয়ে তার রূপ জলস দেখিয়ে লম্পট পুরুষের কি করে মনকে হরণ করে হ্যাঁ কি না আর তার কি হরণ করে টাকা পয়সা বেশি কি করে টাকা পয়সা নিয়ে নেয় আর কি করে টাকা পয়সা যখন নিয়ে নেয় বেশা সঙ্গ হয় সে মানুষের কি হয় সৌন্দর্য চলে যায় বেশা সঙ্গে যে করবে তার সৌন্দর্য চলে যাবে আর কি চলে যাবে সমাজে সে প্রতিষ্ঠিত হবে তার সম্মান চলে যাবে তার মানে বুদ্ধি নাশ হয়ে গেলে যেমন সর্বনাশ হয়ে যায় একজন বেশ্যা সঙ্গ করলে তার বুদ্ধি নাশ হয়ে যায় তাই সব নষ্ট হয়ে যায় কি চলে যায় তার সম্মান চলে যাবে রূপ চলে যাবে ধন সম্পদ চলে যাবে হ্যাঁ এরকম সব নষ্ট হয়ে যাবে এই জন্য রঘুনাথ দাস গোস্বামী এত উপলব্ধিমূলক কথা বললে না আমাদের জীবনে যেখানে কৃষ্ণ কথা নেই সেখানে যাবে না সেটা বেশ্যা বিশৃজ মতি মতি মানে বুদ্ধিনাশ করে দিবে তার মানে বুদ্ধি চলে গেলে সর্বনাশ তার মানে তুমি সব চলে যাবে যেমন বুদ্ধি নাশ হয়ে গেলে সর্বনাশ সব মতি সর্বস্ব হরণী মানে সব কিছু নিয়ে নেবে টাকা পয়সা সৌন্দর্য এইসব যেমন বেশি নাশ করে দেয় ঠিক সেরকম আমাদের কৃষ্ণ ভক্তি বিনা কথা ছাড়া যে কথা সেটা বেশিয়ার কথা যার দ্বারা আমার সর্বস্ব নষ্ট হয়ে যাবে মানে বুদ্ধি নাশ হয়ে যাবে সেজন্য কৃষ্ণ স্মরণ হবে না ভগবত ধামে ফিরে যাওয়া যাবে না এই জগতে আবার থাকতে হবে এই জন্য নাম হট্ট সংঘ সাধু সঙ্গের উদ্দেশ্য হচ্ছে অভ্যাস করা কৃষ্ণ কথা বলতে সেজন্য আমরা শিখাচ্ছি গ্রন্থ দিয়ে এই যে শ্রদ্ধাবান কোর্সে ভক্তদেরকে শিখানো আছে কথা বলো হ্যাঁ তুমি বলো কি আবিষ্কার করেছ এই কথা বলা কৃষ্ণ কথা বলতে শিখানো আছে এই না সঙ্গে যে শ্রদ্ধাবান কোর্স কৃষ্ণ সেবক আপনারা সঙ্গ করছেন ওখানে কথা বলতে শেখানো হচ্ছে না কৃষ্ণ কথা বলতে শেখানো আছে কি না আন কথা কৃষ্ণ কথাই বলতে শেখানো আছে সেই জন্য নট নিতা নটরাজ প্রভু গিয়ে কি আপনাদেরকে গ্রাম্য কথা বলার কৃষ্ণ কথা বলুন হরিনাম করুন এই সব কথা কৃষ্ণ কথা নিজে করুন অন্যকে বলুন আবার দায়িত্ব দিচ্ছে তুমি ওই গ্রুপে গিয়ে কৃষ্ণ কথা বলো অন্যকে বলো তারাও আবার কৃষ্ণ কথা বলবে সেজন্য আবিষ্কার উপলব্ধি প্রয়োগ বিধি এই বই অনুসারে শেখানো হয়েছে তো সেজন্য আমাদের অনুরোধ এই জন্য আমরা যে কর্ম করব আপনাদের দেখুন অনেক কথা বলার থাকলেও আমি কিছু কিছু জিনিস বলবো যে আমাদের শাস্ত্র বলে যে কর্ম আমরা করব। এই দেব উপাসনা যে কর্মকাণ্ডের মধ্যে যায় সেখানে আমরা কিছু কর্ম করছি ইন্দ্রিয় সুখ পাওয়ার জন্য দেবতাদের পূজা করছি কিছু সুখ পাওয়ার জন্য তাতে সেই সব ব্যক্তিদের স্বভাবটা কেমন আপনাদেরকে বলে দিচ্ছি খাতা কলম থাকলে লিখে রাখবেন স্বভাব এই যারা নিজের ইন্দ্রিয় সুখের জন্য দেবদেবী পূজা করে তাদের স্বভাবটা কেমন সবাই জানে রাখুন শাস্ত্রে কিভাবে বলা হয়েছে তাদের স্বভাবটা হবে রকম তারা বেদের কর্মকাণ্ড অনুসরণকারী বেদের অনেক কথা রয়েছে আমরা বলি আমি বেদ মানি কিন্তু অনেকে কর্মকাণ্ডের জিনিসটা মানে কর্মকাণ্ড মানে কি যে কিছু করে কিছু ভোগ করব এটা নিত্য না অনিত্য যে আমি কিছু করে কিছু ভোগ করবো এটা অনিত্য জিনিস আপনার শরীর কয়দিন আপনি ভোগ করবেন যে কোনো মুহূর্তে আপনার বুড়ো হয়ে যাবেন চ অন্ধ হয়ে যাবে কি ভোগ করবেন সেজন্য বেদের অনুসরণ কর্মকাণ্ডীয় বিষয় দিকে যাবেন না তো সেজন্য সব ব্যক্তিরা তাদের স্বভাবটা এরকম তারা কর্মকাণ্ডে অনুসরণ করবে কি করে নিজের ইন্দ্রিয় সুখ হবে বুঝা গেল হ্যাঁ আর হচ্ছে কি জড়ভোগের প্রতি আকৃষ্ট বেদের কর্মকাণ্ড করে কি করে ইন্দ্রিয় সুখ হবে জড়ভোগ যেটা অনিত্য টাকা পয়সা অনিত্য সুন্দরী স্ত্রী অনিত্য সম্মান অনিত্য এই যে প্রধানমন্ত্রীর পদ রাষ্ট্রপতির পদ মুখ্যমন্ত্রীর পদ এগুলো সব অনিত্য এই সভা মনোবৃত্তি থেকে মুক্ত হতে হবে তুই জন্য জড় দ্রুত ফলের আশা করে এই সব লোকেরা দেবদেবী পূজা করে তারা কি চায় এখনই আমার কিছু হবে এরকম দ্রুত ফলের আশা আমরা যখন বলি নাম করুন কি পাবো সঙ্গে সঙ্গে বলে তাই না কি পাবো কিন্তু কৃষ্ণ ভক্তি করতে গেলে সঙ্গে সঙ্গে পাবেন না দেবদেবী পূজা করবেন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন কিন্তু প্রহ্লাদ মহারাজ নিন্দা করেছেন এই ফলের আকাঙ্ক্ষাকে নিন্দা করেছেন দ্রুত ফল যারা কামনা করে সেই ফলটাকে কি বলেছেন ভাগবতে প্রহ্লাদ মহারাজ চুলকানি সদৃশ কি বলেছেন কি বলেছেন সবাই বলুন চুলকানি কেন আপনার বলুন কেন চুলকানি বললেন প্রহ্লাদ মহারাজ মহাজন উনি মহাজন আমরা মহাজন পদাঙ্ক অনুসরণ করবো তো তাহলে উনি বলছেন চুলকানির মতো যারা সঙ্গে সঙ্গে ভোগ করতে চায় সঙ্গে সঙ্গে সুখ পেতে চায় চুলকানি চুলকাতে সঙ্গে সঙ্গে আরাম হয় পরিণাম দুঃখ হয় হ্যাঁ কি না তো সেই কারণে এই জড়ো ভোগটা দ্রুত ফল আকাঙ্ক্ষী ব্যক্তিরা কর্মকাণ্ডীরা এই দেবদী পূজা করে এরকম চায় এই জন্য ভগবান তাদের নিন্দা করে বলেন অল্প বুদ্ধি অল্প বুদ্ধি না যে সঙ্গে সঙ্গে একটা ফলের আশা করলো পেয়ে গেল পরে দুঃখ যেমন সুন্দর স্ত্রী পেলেন মারা গেল দুঃখ সুন্দর বাড়ি করলেন ভূমিকম্পে চলে গেল টাকা পয়সা চেয়েছিলেন দেবদেবী থেকে ফল টাকা হয়ে গেল তারপরে সঙ্গে সঙ্গে ভূমিকম্পে বাড়িটার নিচে চলে গেল সুন্দর পুত্র হচ্ছিল না দশ বছর বিশ বছর বিয়ে করে দেবদেবী পূজা করে দুর্গার কাছে শিবের কাছে সঙ্গে সঙ্গে দেখলেন একটা সুন্দর পুত্র হয়ে গেল তারপরের দিন মারা গেল দুঃখ না তাহলে অল্প বুদ্ধি নয় তাহলে এই যে দ্রুত ফল আশা করছেন আর সেটা হচ্ছে এই কর্মকাণ্ডি বিষয়ে যাবেন না এই জন্য যারা কর্মকাণ্ডে সকাম কর্মে লিপ্ত তারা এই সমস্ত প্রার্থনা করে কিন্তু আমরা নামটো সঙ্গে ভক্তদেরকে কী শিখাচ্ছি কৃষ্ণ হচ্ছেন আমাদের আশ্রয় তার চরণে আশ্রয় নিন দেবদেবীরা ভগবানের দাস দাসী তাদের কাছে প্রার্থনা করুন কৃষ্ণ ভক্তি দান করুন এইসব শিখাচ্ছি এটা মানুষ জানে না প্রভুপা সারা বিশ্বে গীতা ভাগবতের শিক্ষা অন্তর্নিহিত শিক্ষা দিয়েছেন বাহ্যিক নয় অনেক লোক বাহ্যিক শিক্ষা চায় যে কি করে আমি এখনই সুখী হব না আমাদের ভালো লাগবে না জন্ডিস রুগীকে মিছির খেতে ভালো লাগবে না তিত লাগবে কিন্তু ওই মিছির খেতে খেতে তিতক তিক্ততা চলে যাবে মিষ্টি লাগবে তখন মিছিলি তো স্বাভাবিক মিষ্টি কিন্তু জন্ডিস রুগীকে তিত লাগে তাই জড়জগতে মানুষের এরকম ভগবানের নাম কৃষ্ণ সেবা লাগবে কেন বহুদিন থেকে বন্ধ করে এসেছে তো ইন্দ্র সুখে রয়েছে তো এই জন্য ভালো লাগবে না এই জন্য আপনারা শুনে রাখলেন ব্যক্তিদের স্বভাবটা কীরকম সবাই বলুন তাদের স্বভাব বেদের কর্মকাণ্ডের অনুসরণকারী আর জড়ভোগের প্রতি আকৃষ্ট আর তারা দ্রুত ফল আকাঙ্ক্ষী সঙ্গে সঙ্গে ফল কামনা করে বুঝা গেল স্বভাবটা এইসব ব্যক্তিদের আর তাদের মনোভাবটা কিরকম তাদের মনোভাব আছে আমি শ্রেষ্ঠ ভোক্তা যেমন দেখবেন এই সমস্ত নেতারা আমি একমাত্র আমি মালিক এই যে মনোভাব কর্মীদের চিন্তাধারা তো ভক্ত চিন্তাধারা এরকম না আমি দাস আমি সেবক আমি সেবা করব সবাই ভক্তদের এটা হচ্ছে ভক্তের চিন্তাধারা বুঝা গেলো তুই জন্য ভক্ত মনোভাব জড়জাগতিক কর্মীদের মনোভাব রাজনীতি নেতাদের মনোভাব জড় ইন্দ্রিয় ভোগে আসক্ত ব্যক্তিদের মনোভাব হচ্ছে আমি ভুক্তা আমি মালিক আর কী হবে উচ্চতর লোকে অধিকতর ভোগ করব আমি স্বর্গে যাব দেবদেবী পূজা করে ওখানে আরও ভোগ করব মানে এখানে ভোগ করছি আরও বেশি ভোগ করব স্বর্গে গিয়ে এই মেন্টালিটি অনেকের আছে রজগুণের প্রভাব আরো বেশি করে ভোগ করব কোমলাঙ্গি স্ত্রী সঙ্গ করব এরকম মেন্টালিটি না অনিত্য জিনিস বুঝে না আর তাদের মনোভাব কি তারা কাম বাসনার ফলে অল্প বুদ্ধি সম্পন্ন তাদের এই যে কামনা চরিতার্থ করার ফলেই তারা অল্প বুদ্ধি বুঝতে পারে না এই জন্য অল্প বুদ্ধি তাদের দর্শনটা কি শিখায় তারা যে কোনো দেবতা উপাসনা কর পরম ধামে চলে যাবে এরকম বলে না তুমি যার পূজা কর সব শ্রেষ্ঠ জায়গাতে চলে যাবে ভগবানের কাছে চলে যাবে যাবে না তুমি দাঁড়াও তোমাকে বলছি হ্যাঁ দাঁড়াও তোমার দুইজন আসো একজন ওই সাউন্ড বক্সের কাছে দাঁড়াও গিয়ে তুমি যাও সাউন্ড বক্সের কাছে আর তুমি আসো এখানে প্রভুপাদের কাছে এদিক দিয়ে চলে আসো মাতাজি একজন উঠুন মেয়ে উঠো না এই বাচ্চা মেয়েটা তুলো তুমি ওই ক্যামেরার কাছে দাঁড়াও গিয়ে দাঁড়াও তা আপনারা বলুন সবাই কি এক জায়গায় গেছে সবাই এক জায়গায় যায়নি অনেক লোক প্রচার করে যে তুমি যার পূজা করো সব এক জায়গায় যাবে তিনি সাউন্ড বক্সের পূজা করে সাউন্ড বক্স যেখানে আছে সেই রাস্তায় গিয়েছেন তিনি কোথায় পৌঁছালেন গিয়ে সাউন্ড বক্সের কাছে ইনি ক্যামেরাকে পছন্দ করেন ক্যামেরার রাস্তা কোথায় আছে দেখে দেখতে ক্যামেরার দিকে দৌড়ালেন কোথায় পৌঁছালেন গিয়ে ক্যামেরার কাছে ইনি প্রভুপাতকে ভালোবাসেন উনি প্রভুপাদের দিকে তাকাতে তাকাতে প্রভুপাদের কাছে গিয়ে বসে দাঁড়ালেন তিনি কোথায় গেলেন না প্রভুপাদের কাছে গেলেন তাহলে সবাই এক জায়গায় পৌঁছালো তাহলে এই নাটকের মাধ্যমে আমরা কী শিখলাম যে সবাই এক জায়গায় যাবে না সেই জন্য এই যে দর্শন যাও বসো তো এখানে আমরা বস শিখলাম যে কখনো আমরা এক জায়গা পৌঁছাতে পারি না যে যে কোনো দেবতাদের উপাসনা করে কালীর পূজা করলে কালীর লুকে যাবেন দেবত সূর্যদেবের পূজা করলে সূর্য লোকে যাবেন চন্দ্রদেবের পূজা করলে চন্দ্র লুকে যাবেন কৃষ্ণ গীতায় বললেন মাং নহফি আমার পূজা করলে আমার কাছে আসবেন ভূতলোকের পূজা করলে ভূতলোকে যাবে পিতৃপুরুষের পূজা করলে পিতৃ যাবেন জানতে দেব্রতা দেবান দেবতাদের পূজা করলে সেই সেই দেবতার লোকে পৌঁছাবেন ভূতানি ভূতে যা ভূত লোকের পূজা করলে ভূত লোকে যাবে আমার আমার কাছে আসবে। পথের অনুশীলনকারী আপনি হবেন সেই জায়গায় আপনি পৌঁছাবেন সেজন্য এক জায়গায় পৌঁছাতে পারবেন না এটা মূর্খের মতো অল্প সম্পন্ন ব্যক্তিদের চিন্তাধারা এই জন্য তাদের দর্শন ভ্রান্ত ভগবদ গীতায় কৃষ্ণ বলেন জানতি দেবব্রতা দেবান দেব পূজা করলে দেব লোকে যাবে আমার কাছে নয় আমরা গীতা মানি সেই সব লোকেরা বলে আমি গীতা মানি এইসব শ্লোকগুলি তারা বুঝতে পারে না সেখানে কৃষ্ণ বলেননি যে তুমি যার পূজা করো সব এক আমার কাছে আসবে না এটা ভুল হ্যাঁ নবম অধ্যায়ের গীতার পড়ে দেখে নেবেন আর তাদের দর্শন কি তারা মনে করে অনেক ভগবান আছে তারা সবাই মনে করে অনেক ভগবান কালী ভগবান দুর্গা ভগবান গরিব লোক ভগবান তুমি ভগবান আমি ভগবান তার মানে ভগবান বহু হয়ে গেল কি না এই জন্য তারা মনে করে তাদের দর্শন আরে সবাই ভগবান এই গরিব লোকটা ক্ষেতে না কোথায় ভগবান খুঁজছ ও খেতে পাচ্ছ না ও ভগবান ওর সেবা কর এটা মূর্খামি হ্যাঁ এইসব স্কুল কলেজের ডিগ্রি বা জ্ঞানী যারা এরকম নামে ধর্ম প্রচার করে তারা প্রতারণা করে সে শ্রেষ্ঠ ব্যক্তি ধর্ম প্রচার হতে পারে কিন্তু প্রতারণা করেছেন গীতার আসল উদ্দেশ্য তাদের মধ্যে নেই জানা নেই শুধু হয়তো সমাজে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে অনেকেই কিন্তু না যে যার এখানে বলেছেন যে বহু ভগবান না গরিব লোক ভগবান ধনী লোক ভগবান তাহলে ধনী ভগবান তাহলে বহু ভগবান হয়ে গেল একদিকে বলেছে ভগবান অদিতীয় একম এবং দ্বিতীয় নাস্তি এদিকে বলছো আবার বহু ভগবান বলছ দুর্গা ভগবান কালী ভগবান মানুষ ভগবান যার পূজা কর সব এক জায়গা এসব মিথ্যা শাস্ত্রের সিদ্ধান্ত নয় তারপরে কি বলছে হ্যাঁ যে কোনো দেবতা পূজাই কৃষ্ণ সেবা হয়ে যাবে এটা মিথ্যা ভুল এই জগৎটা হচ্ছে ভোগের জন্য অনেক লোক বলে না আরে এখানে বাস করছ যা পাবে যতক্ষণ তখনই ভোগ করে নাও বলে না ভোগ কর আগে ত্যাগ নয় আগে ভোগ কর এরকম বলে না হ্যাঁ ভোগেই ত্যাগ হবে এখন বলুন আগ অগ্নি জ্বলছে সেখানে ঘি দিতে থাকবেন অগ্নিটা লিভে যাবে অগ্নিতে ঘি দিলে লিভে যাবে যত ঘি দিতে থাকবেন আরও জ্বলবে তাই ভোগে ত্যাগ হয় না আমরা কিছু ভুগি নয় কিছু ত্যাগিও নয় ভুগিও নয় ত্যাগিও নয় প্রভুপা শিখালেন দেখুন একটা দেখলেন রাস্তায় যেতে যেতে এক হাজার টাকার নোট পড়ে আছে তা আপনি দেখলেন তো একটা লোক এসে দেখল এ কার টাকা চলে গেল এটাকে কি বলবেন ত্যাগ হ্যাঁ কিনা কি বলবেন ত্যাগ বলবেন আর একটা লোক আসবে টাকাটা নিয়ে চলে গেল। এটা কি বলবেন ভোগ একজন আসলো ওই টাকাটা নিয়ে যার ছিল তাকে দিয়ে দিল এটা কি বলবেন বৈরাগ্য এটা ত্যাগও নয় ভোগও নয় এটা কৃষ্ণ ভক্তি যে কৃষ্ণ আছেন মালিক এই জগতে সব কিছু জিনিস যে পড়ে আছে আমরা দেখছি মাটি জল আকাশ আগুন বায়ু আমরা ভোগ করছি এই সব নিয়ে আমরা ভোগ করছি সব কার সম্পত্তি কৃষ্ণের সম্পত্তি গীতায় কৃষ্ণ ভূমিরা পণ্য বায়ু বুদ্ধি রে বচ অহংকার প্রকৃতির অষ্টদা সব ভগবানের শক্তি নিকৃষ্ট শক্তি তাহলে যদি ভগবানের হয় আপনি জল নেবেন নিজে খেয়ে নেবেন আপনি একটা ফুল গাছ হয়েছে ফুল নিয়ে ভোগ করবেন এই সম্পদে আপনি এই সব মায়া ত্যাগ করে দিলেন না না মায়া ভোগ না করে ত্যাগ করে দিলেন আবার উনি সব আমার জন্য ভোগ করে নিলেন কার সম্পদে আপনি ভোগ করছেন আর কার সম্পদে আপনি ত্যাগ করছেন আর একজন এসে বলছে কৃষ্ণ এই সুন্দর ফুলটি আপনার জন্য এই মাটিতে যে চাষ হলো ধান চাল ডাল আপনার সেবার জন্য ভোগ লাগিয়ে প্রসাদ খাচ্ছে তো এইরকমই কর্ম সকাম কর্ম রয়েছে অকর্ম রয়েছে বিকর্ম রয়েছে তো এই নাম হটো সঙ্গে যাওয়ার মাধ্যমে এই সব জিনিস শিখতে পারবেন ভগবদ গীতার মাধ্যমে এইসব জানতে পারবেন যেখানে সাধুসঙ্গ সঙ্গ করে হরিনাম করে সপ্তাহে যখন আদান প্রদান করবেন তখন এইসব জ্ঞান হবে যে না না আমি বিকর্ম বিকর্ম মানে যেটা শাস্ত্রে নেই পাপ কর্ম পাপ কর্ম করছে ছেলে মেয়ে বিয়ে না করে অবৈধ ক্রীড়া করছে ওটা বিকর্ম হয়ে গেল পাপ এটা ধর্ম না ছেলেমেয়েরা বিবাহ করে পুত্র উৎপন্ন করছে একশো সন্তান যদি কৃষ্ণ সন্তান হয় সেটা ধর্ম কিন্তু যদিও সন্তান উৎপন্ন করছে জানে না সেটা কর্ম ভোগের জন্য করছে নিজের ইন্দ্রিয় সুখের জন্য আবার কেউ ভোগ করছে শাস্ত্র বহির্ভুক্ত বিবাহ না করে তো এইসব জিনিস জানতে হবে তো সেজন্য আমরা অকর্ম করব কর্ম নয় বিকর্ম নয় যেটি ভক্তি গীতায় কৃষ্ণ সেটি শিখিয়েছেন তো এইগুলি লক্ষণ আছে অনেক কিছু বলতে গেলে আপনাদেরকে সময় নিতে হবে তো সেজন্য আমরা শুনছিলাম যে জগৎটা ভোগের জন্য অনেক লোক বলে যা দেখছো সব আমার জন্য না তখন সর্বলোক যখন জানবেন এই জগতের সবকিছু মালিক হচ্ছেন ভগবান তিনি ভুক্তা আমরা তার জন্য সব কিছু উপকরণ সেবাই দিব আমি চাকর আর তাদের লক্ষ্য কি হ্যাঁ তাদের যে দর্শন শিখায় তাদের লক্ষ্যটা কি থাকে জানেন ধর্ম অর্থ কাম ধর্ম অর্থ কাম মানে ধর্ম করবে কিছু পাওয়ার জন্য আর সেটা নিয়ে কি করবে কাম চরিতার্থ করবে কাম কোনোদিন চরিতার্থ হবে না কাম মানে বাসনা ইন্দ্রিয় সুখ কোনোদিন পূর্ণ হবে না পূর্ণ হবে কোনোদিন কোনো হবে না সেজন্য এইসব দর্শন আমরা শিখব না এইসব মায়াবাদী লোকেদের চিন্তাধারা তাদের কার্যকলাপটা কি শাস্ত্রবিহিত কর্মকাণ্ড তাদের কার্যকলাপ তারা দেবতাদের উপাসনা করে যজ্ঞ করবে নিজেদের ইন্দ্র সুখের জন্য তাদের ফলাফলটা কি। তাদের ফলাফল আছে উচ্চতর লোকে যাওয়ার সুযোগ নেবে আমি উচ্চতর লোকে যাব দেব লোকে যাবো স্বর্গবাস করবো এরকম চিন্তাধারা আর তারা যতদিন পুণ্য থাকে এই জগতে ভোগ করতে চায় যতদিন আমার পুণ্য আছে আমি ভোগ করবো আর কিছু না আর কি করে না এই ভোগের ফলে তাদের কি হবে গতি ফলাফল স্বর্গলোকে গেলেও ক্ষিনে পণ্যে মর্ত লোক আবার এই জগতে আসতে হবে এই জন্য এইসব কর্মী ব্যক্তিদের সঙ্গ থেকে দূরে থাকবেন এটা নাম হট সঙ্গে ভক্তসঙ্গের মাধ্যমে হরিনাম প্রসাদ আত্মজ্ঞান লাভ করার মাধ্যমে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হওয়ার মাধ্যমে শেখানো আছে এই জন্য নিত্যানন্দ প্রভু কত দয়ালু তিনি কি শিখাতে এসেছিলেন না বিকর্ম নয় কি কর্ম নয় অকর্ম শিখাতে এসেছিলেন তো সেই অকর্মটা আমরা একটু শুনব সেটা কি আপনারা যেটা করবেন বা করছেন স্বভাব সেই সব ভক্তদের স্বভাবটা কিরকম তাহলে সাধুগুরু শাস্ত্র অনুশীলন অনুশীলন করবে সাধুগুরু বৈষ্ণবের অনুসরণ নিজে স্বতন্ত্রভাবে চলবে না এইসব ভক্তদের এই জন্য নাম সঙ্গে আমরা শিখাচ্ছি কি করে আনুগত্য থাকবে তো সেই জন্য প্রভুপাত এই নাম হট সংঘ আমরা যে করব প্রভুপাদের কিছু শিক্ষাধারা আমরা আলোচনা করবো তো সেজন্য প্রভুপাল বলেছেন একটা সংঘের মধ্যে থাকতে গেলে কীভাবে থাকবেন আমাদের কেন্দ্রবিন্দু চাই হ্যাঁ কি না কোনো বাড়িতে যদি আপনারা থাকেন আপনার বাড়িতে কাউকে কেন্দ্রতে রাখা হয় কি না স্বামীকে বাবাকে রাখা হয় কি না কোনো দেশের মধ্যে কোনো প্রধানমন্ত্রীকে বা রাষ্ট্রমন্ত্রী মন্ত্রীকে রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রীকে প্রধান বলে কেন্দ্রতে রাখা হয় না ঠিক সেরকম অঞ্চলের মধ্যে অঞ্চল প্রধানকে ঠিক সেরকম এই জগতে আমরা কাকে কেন্দ্র করব। ভক্ত সঙ্গে ভক্তরা কী করবে এই জন্য নাম হট সংঘ যখন আপনারা যোগদান করবেন ভক্ত সংঘ কেন্দ্রবিন্দু হবে কৃষ্ণ আর গুরু গুরুকৃষ্ণ সাধুরা তারা হচ্ছেন আমাদের কেন্দ্রস্থল তাদের আনুগত্যে সব কিছু করব। বুঝা গেল তাদের কেন্দ্রবিন্দু রাখতে হবে তাদের নির্দেশ অনুসারে চলতে হবে তাহলে জীবনে সার্থকতা হবে যেমন একটা চাকর সে তার মালিকের কেন্দ্রবিন্দু করে চলে মালিক বলে দিল এইটা রান্না করবি যে তার আশ্রয় থাকে সেটাই রান্না করে মালিককে দেয় কিন্তু যখন সে মালিককে বাদ দিয়ে চলবে সেই বাড়িতে তার মানে মালিক কেন্দ্রকে ত্যাগ করলো তখন নিজের মতো রান্না করলো তারপরে যখন তাকে যেটা ভালোবাসে ভালো লাগে সেটা রান্না করলো কিন্তু যখন মালিক খেতে বসছে মালিকের পছন্দ মতো রান্না হয়নি সে চাকর নিজের মতো রান্না করে দিচ্ছে তখন মালিক রেগে যাবে কি না সে চাকরকে তার বাড়িতে রাখবে কিনা ত্যাগ করে দেবে গ্যাডাউট সঙ্গে সঙ্গে তাকে বাদ দিয়ে দেবে তাহলে কার ক্ষতি হল নিজে স্বতন্ত্রভাবে চললে কেন্দ্রবিন্দুকে বাদ দিলে আপনার ক্ষতি হয়ে যাবে হবে কি না তো সেজন্য আপনার আমরা সাবধান থাকবো তুই জন্য নাম ওটার সঙ্গে কেন্দ্রবিন্দু থাকতে হবে গুরু কৃষ্ণ বৈষ্ণবরা তাদের কেন্দ্রতে রেখে আমাদের চলতে হবে আর সেখানে কি করতে হবে আমাদের দ্বিতীয় হচ্ছে যে পরস্পর মধ্যে আদান প্রদান করতে হবে কমিউনিকেশন আপনারা করেন পরস্পর মধ্যে আদান প্রদান করেন কেন এটা করতে হবে সেটা জয়প্রতা স্বামী গুরু মহারাজ বলেছেন কমিউনিকেশন ইজ দি কোপারেশন উনি ইংরাজি প্রবাদ মাঝে মাঝে বলেন কমিউনিকেশন ইজ দি কোপারেশন তার মানে যদি এক ভক্তের সঙ্গে আপনি কমিউনিকেট করবেন যোগাযোগ রাখবেন তাহলে সে আপনাকে বিভিন্নভাবে কি করবে সহায়তা করবে কোপারেশন করবে আপনার যা প্রয়োজন হবে সেটা সাহায্য করবে করবে কি না তো সেজন্য কমিউনিকেশন ইজ দি কোপারেশন তাহলে আমরা ভক্ত সঙ্গে থাকলে পরস্পর মধ্যে কমিউনিকেট করব যোগাযোগ রাখব এই জন্য আপনার এই যে শ্রদ্ধাবান কোর্স করছেন যেন প্রত্যেক ভক্তের সাথে ভক্তের কমিউনিকেট প্রশ্ন উত্তরের মাধ্যমে কমিউনিকেট পরস্পর মধ্যে বাড়িতে বাড়িতে যাওয়ার মাধ্যমে ফোনের মাধ্যমে নিতাই নটরাজ প্রভু ফোন করে আপনাদের ফোন করে আপনারা আপনারা পরস্পর ফোন করেন যে আজকে এখানে অনুষ্ঠান আছে আমাদের শ্রদ্ধাবান কোর্সের এই আলোচনা হবে আমি আপনি কি লিখেছেন আমি তো লিখতে পারিনি কীভাবে আরেকটু আমাকে সাহায্য করুন এইরকম পরস্পর মধ্যে আজকে কি ভোগ লাগাচ্ছেন মাঝে মাঝে যোগাযোগ করে আমার বাড়িতে আজকে আসুন আমার প্রসাদ খান তাহলে কী হলো এই যে কমিউনিকেশনের দ্বারা পরস্পর মধ্যে সাধুর সঙ্গে আপনারা পরস্পরকে সহায়তা করতে ভালোবাসবেন তাই জন্য এইসব পন্থা শ্রী জয়প্রতা স্বামী গুরু মহারাজ দিয়েছেন বলেছেন প্রভুপাদের শিক্ষাকে তিনি ধরে তুলেছেন আর তিনি বলেছেন গুরু বৈষ্ণবদের আমাদেরকে গুরুত্ব দিতে হবে আপনাদের যখন দেখলেন কোনো একটা সিনিয়র ভক্ত ভক্ত গুরুদেব বা সিনিয়র ভক্ত আপনাদের মধ্যে আছে দীক্ষা নিয়েছে আগে থেকে বা বয়স্ক লোক রয়েছে তো সেই গুরু বৈষ্ণবদেরকে গুরুত্ব দিতে হবে তাকে নেগ্লেক্ট করলে হবে না অপমান করলে হবে না সেখানে অপরাধ হয়ে যাবে বৈষ্ণবদের দেখে সম্মানিত করা প্রণাম জানানো সেখানে আমরা যেন নেগলেক্ট না করি এই নামটোর সঙ্গে বসলে এই জিনিসগুলি আমাদেরকে শিখতে হবে তো সেই জন্য আমাদের গুরুত্ব দিতে হবে গুরু বৈষ্ণবদের জন্য হ্যাঁ পরামর্শ করতে হবে পরস্পর মধ্যে পরামর্শ করতে হবে সেই রকমভাবে আমরা যদি চলবো আর সবাই একসাথে জপ করতে হবে নাম হতো মহামিলনে আর তত্ত্বাবধান করতে হবে পরস্পরকে পরস্পর তত্ত্বাবধান করতে হবে সেই রকমভাবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের নাম হতো মহামিলনে আস্তে আস্তে আমরা যে মনোভাবটা কৃষ্ণ ভাবনাময় হবে সময় আমরা কৃষ্ণ চিন্তাতে বিভুর থাকব। তাহলে আমাদের বুদ্ধি দিয়ে আমরা গৃহত্যাগ মানে ঘর যখন দেহত্যাগ করব তখন মানসে কৃষ্ণ চিন্তা হবে যদি এরকমভাবে আমরা আদান প্রদান করে থাকি হ্যাঁ কি না সেজন্য আমাদের বৈষ্ণবদের ভক্তদের সঙ্গের মাধ্যমে আমাদের মনোভাব সেই ব্যক্তিদের হতে হবে কোন ভক্তদের সঙ্গ করব না যারা সাধুগুরু শাস্ত্রে অনুশীলন করছে সেই সব ভক্ত তাহলে যে ভক্ত সে অনুসরণকারী সাধুগুরু বৈষ্ণবদের অনুসরণ অনুসরণ করে স্বতন্ত্রভাবে চলে না নিজের মতো চলে না আর কৃষ্ণ সব কিছুর মধ্যে জড়িত আছেন এটা মনে করে সেই ভক্ত কি মনে করে দেখো কৃষ্ণ সব জায়গায় আছেন জড়িত যেমন আপনারা আপনাদের বাড়িটা দেখে কৃষ্ণ সেখানে আছে কি করে বুঝবেন কে বলতে পারে আপনার বাড়িতে কৃষ্ণ আছেন কৃষ্ণ সেখানে জড়িত আছেন কি করে বুঝবেন আপনার ছেলেকে দেখে কি করে বুঝবেন কৃষ্ণ এখানে আছেন স্ত্রীকে দেখে কি করে কণ্ঠিমালা দেখে বা একটা বাঁশ দেখে কাঠ দেখে কি করে মনে হবে প্রত্যেকটা জিনিসে কৃষ্ণ আছেন প্রত্যেকটা বস্তুতে তিনি সর্বত্র রয়েছেন হ্যাঁ কি না তাহলে আপনার যে বাড়িটা তৈরি হয়েছে ওখানে কি আছে মাটি আছে জল আছে আকাশ আছে আগুন আছে বায়ু আছে তাহলে এইসব জিনিস দিয়ে তৈরি হয়েছে আপনার দেহটা আপনার ছেলের দেহটা আপনার স্ত্রী দেহটা তাহলে এইগুলি এইসব জিনিস দিয়ে তৈরি তাহলে যখন আপনি দেখবেন ও এখানে কৃষ্ণ রয়েছেন কৃষ্ণ রয়েছেন তার মানে উনি কৃষ্ণ না অনেক মূর্খ বলবে যে সমস্ত জীবের মধ্যে কৃষ্ণ আছেন তাই তাকে পূজা কর সম্মানিত করব পূজা করব ঠিকই তার মানে নয় সে কৃষ্ণ বলে তাকে জ্ঞান করব না তাকে তার মধ্যে ভগবান আছেন এইভাবে সম্মান করতে হবে তা মানে ধনী লোকের মধ্যে ভগবান নেই কেবল গরিব লোকের মধ্যে ভগবান আছে দেব যে কোথায় খুঁজছ ঈশ্বর কেবল দরিদ্র দরিদ্র লোকের মধ্যে আছে তো সমস্ত জীবের মধ্যে আছেন ভগবান ছাগল গরুর মধ্যে আছে মাংস কেটে খাচ্ছ গরু খাটে খাচ্ছ ছাগল কেটে খাচ্ছ তার মধ্যে নেই ভগবান এ মূর্খামি শিখাচ্ছে লোকেদেরকে তো সেজন্য ভক্তরা এই চিন্তা করবে হ্যাঁ ভক্তরা যখন শাকসবজিও খায় জানে এখানে ভগবান আছেন তাহলে ওটাও পাপ হত্যা করা যদি সেটা ভগবানকে নিবেদন করে খাবেন ভগবান বলছেন ওটা পাপ হবে না জীব হত্যা পাপ যেমন আবার হত্যাও ধর্ম আপনার মিলিটারিতে সৈনিক বিভাগে অন্য দেশে গিয়ে যুদ্ধ করে অনেক সেনা মেরে দিল তাকে প্রাইজ দেওয়া হয় প্রমোশন হয় হ্যাঁ কি না সেই মিলিটারি সৈনিক এসে আর তার বাড়িতে দাদার সাথে জমি নিয়ে বচাসা হলো দাদাকে সুট করে দিল সেখানে কি হলো পাপ হবে না ধর্ম হবে পাপ হবে তাকে কি করবে জেল হবে মৃত্যুদণ্ড হবে প্রমোশন হবে না তার মৃত্যুদণ্ড হবে ঠিক সেই রকম শাক সবজি হত্যা পাপ গরু ছাগল কাটা পাপ কিন্তু যখন সেটা ভগবান শাক সবজি কেবল গরু ছাগল নয় ভগবান অনুমোদন করেছেন পত্রং পুষ্পং ফলম তয়ম সেটি ভগবানকে নিবেদন করার মাধ্যমে প্রসাদ হয়ে গেল সেটা ধর্ম হয়ে গেল কিন্তু অন্য জীবকে আপনি হত্যা করতে পারেন না গরু ছাগলকে হত্যা করতে পারেন না এমনকি শাক সবজিও হত্যা করতে পারেন না সেটা যদি হত্যা করবেন পাপ হবে কিন্তু জীবশ জীব আহার শাক মানুষের খাদ্য শাস্ত্র বলেন যে এটা নিবেদন করে খেতে হবে তাহলে পাপ থাকবে না এই জন্য ভক্তদের মনোভাব যে কৃষ্ণ সর্বত্র জড়িত আছেন এই চিন্তাধারা নিতে হবে তার অন্তর এবং বাহির সূচিতা থাকবে কি করে অন্তরে সূচিতা হবে কে বলতে পারেন ভিতরে সুচিতা কি করে হবে বলুন হরি হরিনাম আর প্রসাদ ভিতরে সুচিতা হবে বাইরে পরিষ্কার কাপড় স্নান ইত্যাদির দ্বারা তাহলে ভক্ত যে হবে তার ভিতরে সুচিতা প্রসাদ খায় আর হরিনাম করে তাই ভিতরে সুচিতা সুচিতা হয়েছে মানে সে জানে আমি কৃষ্ণ দাস কৃষ্ণ সেবক তার আর কোনো অভিমান থাকে না এরকমভাবে সে সত্যবাদী হবে মিথ্যা কথা বলবে না সত্যবাদী হবে নিস্বার্থপর হবে কোন নিজের স্বার্থের জন্য কিছু করবে না নিঃস্বার্থপর পর নিঃস্বার্থ সেবা সবাইয়ের জন্য কৃষ্ণ ভক্তি দান করবে বুঝতে পারছেন তার কষ্ট হলেও সে দৌড়াবে অ এরা ভক্ত হচ্ছে না তাকে গিয়ে হরিনাম করাবে নিজের ইন্দ্র সুখের জন্য নয় সে যাচ্ছে দৌড়াচ্ছে কৃষ্ণ ভক্ত সবাই হতে যায় সমস্ত জীবকে ভগবত ভক্তিতে পরিণত ভক্ততে পরিণত করা প্রসাদ দান হরিনাম দান সাধুসঙ্গ দান এই মাধ্যমে জীবে কৃপা করা এটা নিঃস্বার্থ সেবা হয়ে যাবে এই জন্য দৌড়াচ্ছে আপনারা দৌড়াচ্ছেন নিজে করছেন অন্যের কাছে যাচ্ছেন ভাই হরিনাম করো জপমালা নাও গীতা পড় নিজের চাষটা কৃষ্ণের জন্য করো রান্নাটা কৃষ্ণের জন্য করো ব্যবসাটা কৃষ্ণের জন্য করো আমরা কোনোদিন বলছি না কোনো কর্ম ত্যাগ করতে গীতায় কৃষ্ণ বললেন সর্বকর্মাণী অপি সদা কুরবান মত ব্যাপাসে সব কর্ম ভগবানকে আশ্রয় করে কর তাহলে ভগবানের কৃপা পাবেন না সঙ্গে এটি শিখায় না ইস্কন এটি শিখায় না পঙ্গু করে দেয় না কাউকে সবাইকে বলে কৃষ্ণের জিনিস কৃষ্ণ সেবাতে লাগিয়ে সেবা করো এই স্বভাব ভক্তদের অন্যের প্রতি সহানুভূতিশীল হবে ভক্ত পরস্পর মধ্যে তাদের মাশ্চর্য রহিত হিংসা করবে না কারুকে বন্ধুত্বপূর্ণ ভাব নিবেন পরস্পরের মধ্যে বন্ধুত্ব সরল মানে কোনো কপটতা রাখবে না সে হচ্ছে ভক্ত এরকম ভাবে আপনাদের কাছে বলছি এই ভক্তদের মনোভাব কেমন হবে বিনয়ী হবে মিথ্যা অহংকার থেকে মুক্ত থাকবে যে আমি কর্তা সর্বশ্রেষ্ঠ আমার কথা মানতে হবে এরকম তার মনোভাব থাকবে না এই জন্য নাম হতো সঙ্গেই হরিনাম প্রসাদের মাধ্যমে এইসব আমাদের মধ্যে যোগদান করবে শরীরে এই সমস্ত আসবে এটা ভালো না খারাপ আপনি যখন বিনয়ী হবেন সবাই সম্মান করবেন সরল হবেন তখন কি হবে লোকেরা আপনার প্রশংসা করবেন আর নিজেকে ভুক্তা মানে করবে না না কৃষ্ণ ভুক্তা। সবাইকে সেবা করার চিন্তা জড় আসক্তি ভয় ক্রোধ এগুলা থেকে মুক্ত জড়ো আসক্তি কেন অনিত্য ভয় করবে কাকে কৃষ্ণ তো আমি অভয়চরণে চরণের আশ্রয় নিয়েছি কিসের ভয় প্রহ্লাদ মহারাজ ছোট্ট বাচ্চা তার বাবাকে ভয় পাচ্ছে না বাবা বলছে একে মেরে ফেলো ভয় পাচ্ছে না অস্ত্র শস্ত্র বিষ দিচ্ছে প্রহ্লাদ মহারাজ ভয় পেয়েছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভয় পায় না কৃষ্ণ এই জন্য ভক্ত নির্ভীক কে হত্যা করতে আসবে খুন করে দেবে এইসব ভয় পাবে না অ্যাক্সিডেন্ট হবে ভয় পাবে না সব সময় তারা ভগবানের চরণে আত্মসমর্পিত এরকম তাদের মনোভাব সে ভয় পাবে না ভক্ত সঙ্গে কৃষ্ণ সেবার আসক্ত হবে সবসময় ভক্ত সঙ্গে কৃষ্ণ সেবা করবে এই জন্য নানা সঙ্গে আপনারা দৌড়াচ্ছেন কেননা ভক্ত সেবা করার জন্য দৌড়াবেন ভক্ত সঙ্গে কৃষ্ণ সেবা আর বেশি সুকৃতি যাজন হবে অর্জন হবে সমস্ত পাপ থেকে মুক্ত হবে দ্বন্দ্ব চলে যাবে এই জন্য ভক্ত সঙ্গে কৃষ্ণ সেবার প্রতি আসক্তি এই মনোভাব হবে ভক্তের আত্মসংযমী সে আত্মসংযমী হবে আর প্রত্যেকের সেবক মনোভাব আমি উমার সেবা করব অনেকে সেবা করব নিজে সেবা নিব এই ভাব না প্রত্যেককে সেবা করার মনোভাব আপনার বসুন আমি আজকে জল দিচ্ছি প্রসাদ বিতরণ করব একটু প্রভু আপনি বসুন না প্রসাদ সেবা করব সে নিজে চেষ্টা করছে না যে আমাকে তুমি পরিবেশন করো না এরকম মনোভাব সেবক হিসাবে উচ্চ আস্বাদনে আসক্ত হবে তার মানে কৃষ্ণ সঙ্গ ভক্ত সঙ্গ কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ সেবা কৃষ্ণ নাম করার এই সমস্ত গীতা ভাগবত শ্রবণ কীর্তনে আস্বাদনে আস সময় অপচয় করবে না এইগুলিতে সময় দিবে আর দৃঢ় প্রত্যয় থাকবে বিশ্বাস যে না কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম সাধিত হবে এবং মন বুদ্ধি কৃষ্ণকে নিবিষ্ট করবে তার মন বুদ্ধিটা কৃষ্ণচরণে সমর্পণ করবে আর কৃষ্ণের সন্তুষ্টি বিধানে যন্ত্রের মতো থাকবে কৃষ্ণের সন্তুষ্টি বিধান যন্ত্র যেমন যেদিকে নিয়ে যাবেন সেদিকে ঠিক সেই রকম কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ওই রকম যন্ত্রের মতো তে হচ্ছে ভক্তদের মনোভাব এই জন্য আমরা শিখাচ্ছি আপনারা অভ্যাস করুন এই সমস্ত শিখতে এইরকম ভক্তদের সঙ্গ করতে আর দর্শন কি ভক্তদের না কৃষ্ণই হচ্ছেন সব কিছুর উৎস ভক্ত ভাবে না আমি উৎস কৃষ্ণই উৎস হ্যাঁ সবাইকে শিখাবে আমি উৎস না রাজনৈতিক নেতারাই উৎস এরকম বলবে না বলবে কৃষ্ণই উৎস ভগবান থেকে সব আসছে গীতা ভাগবত পড়ো কৃষ্ণ শিক্ষা দিয়েছেন তিনি মালিক এরকম না গীতা ভাগবত ত্যাগ করতে বলবেন না শক্তি অর্জন হবে কি করে ফুটবল খেলতে গেলে শক্তি অর্জন হয় না শক্তি ক্ষয় হয়ে যায় ফুটবল খেললে দুর্বল হয়ে যাবেন কিন্তু গীতা ভাগবত শিক্ষা চেয়ে সবজি অন্য বৃষ্টির দ্বারা হবে আর এই বৃষ্টি ভগবানের নাম যজ্ঞ করলে হবে তো গীতাকে ত্যাগ করবেন কেন তখন শাকসবজি খেলে শক্তি হবে তখন ফুটবল খেলুন যুদ্ধ করুন আমাদের অনেক ইস্কন ভক্ত যখন যুদ্ধ চলে কিছু কিছু দেশ আছে সবাইকে যুদ্ধে যেতে হবে ইস্কনের ভক্ত হয়ে গেছে যুদ্ধে যাচ্ছে কিন্তু সেখানে তাকে প্রসাদ দেওয়া হয় মন্দির থেকে প্রসাদ নিয়ে যাচ্ছে যুদ্ধভূমিতে কেন করছে কি করে শক্তি পাচ্ছে গীতায় কৃষ্ণ বলেন অন্নাদ ভবন্তি ভূতান অন্ন খেয়ে জীব জীবন ধারণ করে ফুটবল খেলে জীবন ধারণ হবে না ক্রিকেট খেলে জীবন ধারণ হবে না মূর্খরা বলবে ফুটবল খেলো যুদ্ধভূমিতে শক্তি অর্জন হবে না এটা মূর্খদের চিন্তাধারা কিন্তু গীতায় কৃষ্ণ ভগবান সৃষ্টিকর্তা তিনি বলেন শাক সবজি খাও আমার শিক্ষা অর্জন কর শাক সবজি কি করে উৎপন্ন হবে জীব বাঁচবে আপনি যদি বাঁচবেন না ফুটবল খেলবেন কি করে ক্রিকেট খেলবেন কি করে যুদ্ধ করবেন কি করে শাকসবজি খেলেই তো তাই গীতা বলে শাক সবজি কি করে উৎপন্ন হবে অন্নাথ ভবন্ত ভূতানি যজ্ঞাত ভবতী পর্যন্ত বৃষ্টি হলে যজ্ঞ কর্ম সমুদ্ভব বৃষ্টি কি করে হবে যজ্ঞ করলে তো সেই যজ্ঞ হচ্ছে ভগবত নাম তার আশ্রয়ে ভগবানের সেবা চাকরি ব্যবসা ত্যাগ করা নয় যুদ্ধ ত্যাগ করা নয় ফুটবল খেলা ত্যাগ নয় গীতা ভাগবত থেকে এই শিক্ষা অর্জন করে জগতে প্রচার করুন গীতা ভাগবত এই জন্য প্রচার করতে হবে গীতা ভাগবতের শিক্ষা প্রভুপাদ এটি করেছেন প্রভাত গীতাকে বলেননি ত্যাগ করতে তো সেজন্য মূর্খামি না করে এই দর্শন তাদের শিখুন যে ভগবান হচ্ছেন একমাত্র উৎস তার থেকে সব কিছু এসছে তিনি যদি শক্তি না দিবেন আপনি ফুটবল খেলে শক্তি পাবেন না ফুটবল খেলতে যেতেই পারবেন না পঙ্গু হয়ে যাবেন উঠতেই পারবেন না কে বলছিল একজন বক্সার মোহাম্মদ আলী নাম শুনেছেন মোহাম্মদ আলী কয়জন মোহাম্মদ আলী নাম শুনেছেন বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ও ভগবান টগবান কিছু ভজন করতে হবে না আল্লাহ ভগবান মানতে হবে না গড নেই আরে আমি নিজে কর্ম করে নিজে শক্তিশালী হয়েছি ভগবান এখানে কি ওর একটা রোগ হয়ে গেল পার্কিংসান রোগ হাতে চায়ের কাপ তুলতে পারছে না পড়ে যাচ্ছে কাঁপছে সেই দিন আবার লিখছে না না গড আল্লাহ ভগবান যার থেকে আমি শক্তি পেয়েছিলাম আজ তিনি আমার শক্তি নিয়ে নিয়েছেন এখন আমি দেখুন কিছু করতে পারছি না তো মানে শক্তি আপনি যে ফুটবল খেলবেন ক্রিকেট খেলবেন রান্না করবেন চাষ করবেন ব্যবসা করবেন আপনাকে শক্তি ভগবান থেকে আসবে তো সেই শক্তি ভগবান বলছেন শাকসবজি থেকে আছে শাক সবজি উৎপন্ন হবে বৃষ্টি হলে বৃষ্টি কি করে হয় গীতা শিখাচ্ছে যজ্ঞ করলে তো সেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জন্য নাম হট্ট সংঘ শিখাচ্ছে নাম শিখাচ্ছে প্রতিদিন সাধু সঙ্গ কর তো এইগুলি আমাদের ভক্তির দর্শন না মট দর্শন জীব হচ্ছে দাস ভগবানের অংশ জীব ভগবান নয় মূর্খরা শিখাবে জীব আর ভগবান এক একটু আগে আমরা শুনছিলাম না কর্মীরা বলে সব এক সব এক না জীব আর ভগবানের মধ্যে পার্থক্য নেই আবার পার্থক্য আছে কি করে না জীব সচিদানন্দময় ভগবানও সচিদানন্দময় কিন্তু ভগবান এক জীব বহু জীব বহু ভগবান এক এক বহু নাম যদাতী কামান একা যিনি সবাইয়ের কামনা পূরণ করেন আর আমরা জীব আত্মা সবাইয়ের কামনা পূর্ণ করতে পারি না আমার নিজের কামনা পূর্ণ হয় না এই পার্থক্য ভগবান আর জীবের মধ্যে জীব ক্ষুদ্র অনু কিন্তু আনন্দময় কিন্তু সচিদানন্দময় এইভাবে ভগবানের সাথে এক কিন্তু জীব অধীন তত্ত্ব জীব ভগব সব কিছু কামনা পূর্ণ করতে পারে না ভগবান একা সবাইয়ের কামনা পূর্ণ করেন এই এইভাবে বিস্তার করতে হবে তো সেই জন্য ভগবান সব কিছু জানেন আমি সব কিছু জানি না যেমন আমি আমার দেহ সম্বন্ধে জানি ভগবান সবাইয়ের দেহ সম্বন্ধে জানেন সরকার যেমন আপনার জমি জানে সবাইয়ের জমি জানে আপনি আপনার জমি জানেন অন্যের জমি কোথায় আছে আপনি জানেন না ভগবান সরকারের মত সবাই জমি জানেন সবাই কি করছে জানেন সবাইয়ের কি লাগবে জানেন উনি এক বহু নাম যে বিদোধাতি কামান সবাইয়ের কামনা পূর্ণ করেন এই ভগবান আর জীবের মধ্যে পার্থক্য এগুলি না জানলে আমরা মূর্খামি করছি এই জন্য মায়াবাদীরা বলে জীব আর ভগবান এক এই জন্য মায়াবাদী ভাষ্য শুনতে নেই সর্বনাশ হয়ে যাবে এই জন্য ভক্তরা শিখাচ্ছে ভগবান জীব জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ সেবক অচিন্ত ভেদাভেদ দর্শন শিখায় জীব এবং ভগবান ভেদ আছে আর ভেদ নিজেটা বললাম হম জড়া প্রকৃতি বদ্ধজীবকে নিয়ন্ত্রণ করে এরকম অনেকে ভাবছে হ্যাঁ জড়া প্রকৃতি বদ্ধজীবকে নিয়ন্ত্রণ করে সমস্ত কিছু ভগবত সেবায় নিয়োজিত করে ভগবদ্ধামে ফিরে যেতে পারে ভক্তরা শিখায় ভক্তরা কি শিখায় না সব কিছু ভগবানের সেবায় নিয়োজিত কর তাহলে ভগবত ধামে ফিরে যাবেন কেন না সব ভগবানের জীবের লক্ষ্য হচ্ছে কি জীবনের লক্ষ্য আমাদের জীবনের লক্ষ্য ভক্তরা কি শিখায় না শুদ্ধ কৃষ্ণ প্রেম পাওয়া এসব ভক্তদের কার্যকলাপ কি সব কিছু কৃষ্ণ নাম কীর্তন করে মচিত মদগত প্রানা । তাদের মন কার্যকলাপটা ভক্তরা কি করে পরস্পর বসে এই জন্য আপনারা সাধু সঙ্গ করছেন পরস্পর বসে আনন্দ করছেন নাম সঙ্গে যাচ্ছেন পরস্পর মধ্যে আনন্দ প্রদান করছেন ভগবানের কথা আলোচনা করেন সেবা করেন ভক্তিমূলক এই কার্যকলাপ দৃষ্টান্ত স্থাপন করতে কর্তব্য কর্ম করেন সেখানে রান্না করছেন ঝাড়ু দিচ্ছেন কীর্তন করছেন অন্যকে শিখাচ্ছেন আর কর্মফলের উপর নির্ভরশীল নন যে কর্ম করে ফল পাব তার ফলের উপরে নির্ভরশীলতা ভক্ত নেই এবং দুর্দশাগ্রস্ত লোকেদের জাগিয়ে তোলার জন্য প্রচার করছেন যারা ভগবানকে ভুলে গেছে তাদের কাছে গিয়ে ভগবানকে প্রচার করছেন ভগবানই একমাত্র মালিক তার সেবা করো এই সব শিখাচ্ছেন ফলাফল কী হবে জীবনে না জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যাবেন ভগবত ধামে ফিরে যাবেন ভগবৎ সেবা হচ্ছে আমাদের সেখানে গিয়েও ভগবৎ সেবা আর ভগবত ধামে প্রাপ্তি এই হচ্ছে আপনার ভগবৎ ভক্তির মাধ্যমে এই ফল লাভ করতে পারবেন তো আমি এখানে পুনরাবৃত্তি করছি সব গুরুদেবের কথা প্রভুপাদের কথাগুলি যেগুলা বলছিলাম তো এই যে সাধুসঙ্গ আমরা করছি এখানে ভক্ত আর এক ভক্তকে অবলম্বন করছি একটা ভক্ত আর এক ভক্তকে অবলম্বন করছি অবলম্বন মানে কি জানে বাংলা অন্ধ কি করে একটা লাঠিকে অবলম্বন করে ভর করে মানে ভরসা ভরসা মানে কি বাংলা ভরসা বলে নাকি তার উপরে আস্থা রেখে অন্ধ একজনের হাত ধরে হাঁটেন লাঠিকে ধরে অন্ধ অন্ধকার একটা লাঠি নিয়ে চারিদিকে দৌড়াতে পারে কোথায় গর্ত টর্ত সব দিকে চলে যায় অন্ধকার সে তো দেখে না তো এই জড় জগতে আমরা সবাই অন্ধ সবাই অন্ধ অজ্ঞান অন্ধ আমরা জানি না কিছু জড় জগতে তো অজ্ঞান অন্ধ থেকে মুক্ত হতে গেলে কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতাম্য অন্তলীলায় তিনি শিখাচ্ছেন দুর্গমে পথিমে মে অন্ধস্য স্খল পাদ গতির্মুহু স্বকৃপা যষ্টি দানেন সন্ত সন্ত অবলম্বন সন্ত 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 মানে কি সাধু অবলম্বন হও মানে তার উপরে আমাদের নির্ভরশীলতা মানে সাধুকে এই যে নামট সঙ্গে আমরা যাচ্ছি কে ন ভক্তকে অবলম্বন করব তার আশ্রয়ে আমি থাকব। একটু আগে শিখাচ্ছিলাম প্রভুপাত বলেছেন একটা ভক্ত সঙ্গে থাকলে কেন্দ্রবিন্দু থাকবে ভক্ত সঙ্গের আশ্রয়ে থাকতে হবে তো সেটাই কেন করতে হবে এই আশ্রয় থাকলে কি হবে তো সেজন্য এখানে যেমন অন্ধ শুনলাম লাঠি থাকলে সে সর্বত্র ঘুরে বেড়াতে পারে ঠিক সেরকম আমরা যদি আশ্রয়ে থাকি তাহলে আমরা এই জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারবো তো সেজন্য উনি বলছেন দুর্গমে পথিমে অন্ধস্য স্খলপাদ গতির মুহু এই জড় দুর্গম স্থান বলা হয়েছে দুর্গম স্থান যেখানে স্খলৎপাদ গতির মুহ স্খল্পাদ আমাদের পা স্খলন হয়ে যাচ্ছে মানে কি বলে বাংলা স্খলত স্লিপ করছে মানে পিছিয়ে রাস্তায় গেলে যেখানে স পিছিলে জায়গা কাদা টাদা আছে পা কী করে স্লিপ করে পড়ে যান কি না পড়ে যায় ঠিক সেই রকম এই জড়জগতে স্খলৎ পাদ মানে বারবার জন্ম চক্রে আমি পড়ে যাচ্ছি কবু স্বর্গে কবু রাজা কবু প্রজা কবু সুখী এরকম কবু রাজা প্রজা এরকম হচ্ছে তা মানে বারবার স্লিপ করছে এই জলজগতে জন্ম চক্রে ঘুরছি তো সেজন্য এখানে বলা হচ্ছে আমরা অন্ধ এই জড়জগতে। তাই কি অন্ধ না আমি বারবার জানি না যে ভগবান আমার আশ্রয় তার সেবা করা আমার কর্তব্য আমরা বুঝতে পারি না অজ্ঞান অন্ধকারে রয়েছি আর সেটাতে জানা যাবে যখন আমরা ভগবানের ভক্তের আশ্রয়ে থাকব। তখন ভক্ত শিখাবে ভগবান হচ্ছে না আমাদের আশ্রয়দাতা ভক্ত হচ্ছে আমাদের আশ্রয়দাতা তাদের সেবার মাধ্যমে তুমি জন্ম চক্র থেকে মুক্ত হবে তাই যে বারবার জন্ম মৃত্যু চক্রের স্খল গতির গতিরিমোহ আর সেটা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন নিদায় গৌর প্রেমানন্দে হরি হরিব তো সেজন্য নামটো সঙ্গে প্রতি সপ্তাহে প্রতিদিন সপ্তাহে বসবেন খাতা করবেন চারখানা খাতা থাকতে হবে একটা খাতা হচ্ছে যে লেখা থাকবে প্রতি সপ্তাহে কি কি হচ্ছে কি কি হবে এবং এই মহামিলন কিভাবে বসবে সেখানে কারা কারা সেবা করবে প্রত্যেক ভক্ত কি কি সেবা করবে প্রতি সপ্তাহে এক একদিন একেরকম সেবা থাকবে আপনারা করেন রুটিন দেওয়া হয় আপনাদেরকে যে আগামী বাড়ি এই সপ্তাহে এই বাড়িতেই শ্রদ্ধাবান কোর্স বসবে ওখানে যে আসনটা বিছাবে ওখানে যে ঠাকুর সাজাবে ওখানে যে ফল মূলটা করবে কেউ মালা নিয়ে আসবে কেউ আরতি গাইবে কেউ কীর্তন গাইবে এরকম সব রুটিন করতে হবে এইগুলি অনুসারে চেঞ্জ করতে হবে প্রতি সপ্তাহে সেই সদস্যদের মধ্যে চেঞ্জ এই সপ্তাহে যদি ওই মাতাজি যদি সবজি আমান্য করেছিল পরের সপ্তাহে আরেকজন সবজি আমান্য করবে দুইজন আর সেইখানে সে মাতাজি ওখানে আরতি প্লেট রেডি করবে আর একটা মাতাজি সেই দিনে বা প্রভু ফুলমালা গেঁথে নিয়ে আসবে বা ফুলমালা ওখানে ফুল ছিল গাঁথবে একজন ঠাকুর সাজাবে একজন আসন বিছবে এইসব খাতায় লেখা থাকবে তাহলে কি হবে প্রত্যেকে সেবা অধিকার পাবে তাহলে কেউ কৃপণতা করবে না আর ওখানে যে রান্না হয়েছিল বা ফলমূল মূল ভোগ লাগিয়েছিল প্রসাদ পাওয়ার পরে আসনটা গুছাতে হবে ওই বাড়িতে হয়েছে ওই বাড়িতে যে বাসনগুলো ছিল প্রত্যেক ভক্ত তারা চেঞ্জ করে করে ওই দিন আরেকজন ভক্তরা বাসন মাজবে তাহলে কী হবে প্রত্যেকে এই অভ্যাস করার মাধ্যমে সাধু ভক্ত সঙ্গ ভগবানের সেবাতে যুক্ত হবে এরকম লিখতে হবে আর সেদিনে কী আরতি করবে এটাও শেখাতে হবে যদি কেউ জানে না তার পাশে দাঁড়িয়ে শেখাতে হবে সেদিন ধুতি পরে হয়তো প্যান্ট পরে হয়তো কপালে তিলক নেই কিন্তু না আমটো শিখাতে শেখাতে তাকে ধুতি পরাতে হবে সেই দিনটা সেই দিন অন্তত একটা ধুতি উত্তরিয়ে রাখবেন না সঙ্গে সেই একটা গলা আর তুলসী মালা দিয়ে দেবেন আচমন করাবেন প্রভু আপনার নাম আজকে আরতি করার তুলসী আরতি তো সেখানে উনি দাঁড়িয়ে আচমন করলো তারপরে অপবিত্রভাবে শিখাবে আর একজন তারপরে আরতি করবে জল দিন এবং অপবিত্র পবিত্র বলুন এবং প্রার্থনা করুন হে তুলসী আমি পবিত্র নয় আজ আমি অভ্যাস করছি আপনার সেবা করতে শিখবো আমাকে ভক্ত শিখাচ্ছে তার আনুগত্যে আমি এই সেবা করছি আমি সরাসরি করছি না তার আনুগত্যে আপনার সেবা করছি আমি যোগ্য নই তখন আপনি আচমন করে তুলসী এই ঘুরান সারা অঙ্গে তুলসীতে ধূপকাঠি ঘুরান তারপরে হাত ধুয়ে নিন তারপরে আবার দীপ নিন তুলসী চরণে দিন তার নাভিদেশে দিন মুখমণ্ডলে দিন সারাঙ্গে দিন আরেকজন শিখাছে তাহলে ওই যে ব্যক্তি শিখে গেল তারপরে রবিবারে আরেকজন করবে সেই আরেকজন গাইবে এই করে করে একটা খাতা থাকবে মিনিট বুক একটা খাতা থাকবে অ্যাটেন্ডেন্স খাতা যেখানে লেখা থাকবে প্রতি সপ্তাহে যে সদস্যরা আসছে কি না আর একটা খাতা থাকবে ক্রমোন্নতি হচ্ছে যেই শ্রদ্ধাবান থেকে গৌরকৃষ্ণ সেবকে গেছে গৌরকৃষ্ণ সেবক থেকে গৌরকৃষ্ণ সাধকে যাচ্ছে এইসব খাতার ক্রমোন্নতি মাঝে মাঝে তখন খাতা প্রভু এখন থেকে আপনি গৌরকৃষ্ণ সেবকে তাদেরকে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা এই খাতাও একটা থাকবে তো ভাবে আপনারা নামটো মহামিলন করবেন নটরাজ প্রভুকে বলবো এইসব শিক্ষা যেন প্রত্যেক ভক্ত অংশগ্রহণ করে অভ্যাস করে এটাই আমাদের ইচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे